হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টেক জামান বিডি চ্যানেলের পক্ষ থেকে আবু জামান আপনাদের সঙ্গে এসেছি একটি বিষয় শেয়ার করবো। সেটা হলো যে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের রেভিনিউ আপনার হাতে নিয়ে আসবেন, সেজন্য আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশানগুলো দিয়ে আপনার গুগল অ্যাডসেন্সে ইনফরমেশানগুলো অ্যাড করে দিতে হবে, মানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। নর্মালি দুটোভাবে পেমেন্ট করে থাকে, একটা হলো ওয়ার ট্রান্সফার মানে ব্যাংকের মাধ্যমে, আর একটা হলো চেক পাঠানোর মাধ্যমে। তো চেক পাঠানোর মাধ্যমে এটা একটা কমপ্লিকেটেড এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য আমরা অনেকেই করে থাকি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে থাকি। কীভাবে আপনার গুগল অ্যাডসেন্সে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কোথায় কী করতে হবে, তো চলুন আমরা হাতে কলমে কম্পিউটার বা ল্যাপটপে দেখে নিই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল বাটনটি অন করে দেবেন, আর অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। যে কোনো ব্রাউজার থেকে গুগল অ্যাডসেন্সে চলে আসবেন। দেখেন লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করবেন। তারপর দুটো অপশনস এখানে আসবে, দুটো অপশনসের উপরেরটা সিলেক্ট করে দিবেন। এই অপশনসগুলো পাওয়া যাবে, এখানে আপনার সব ইনফরমেশানগুলো রয়েছে, যে ইনফরমেশানগুলো আপনাকে দিতে হবে। প্রথমটা দরকার নেই। তারপরে আপনার অ্যাকাউন্টের নাম, ব্যাংকের নাম, ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে তার সুইফট কোড, এবং অ্যাকাউন্ট নাম্বারটি আরও পরবর্তীতে দ্বিতীয়বার দিতে হয়। তো এইভাবে দিয়ে যে সবার লাস্টে দেখবেন যে আপনার রয়েছে সেভ করতে হবে, অর্থাৎ সেভ, এই যে সেভ অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, বাস আপনার ইনফরমেশানগুলো অ্যাড হয়ে গেলো। দেখেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি চান যে না এটা আপনি একটু এডিট করবেন, তাহলে এই যে দেখেন ডান কোণায় নিচে ছোট্ট এডিট লেখা রয়েছে, এডিটে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে সেই ইনফরমেশানগুলি আপনি নিজের মতো করে আবার পুনরায় এডিট করতে পারবেন। তো এইভাবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন, যে পরবর্তীতে আপনার যে কোনো রেভিনিউ আসার জন্য। বেসিক্যালি বলছিলাম যে এই যে এডিট বাটনটিতে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। তো এইভাবে আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্সে এডিট করতে পারবেন, এডিট এবং অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন।